প্রশ্ন করেছেন আমি হাদিস আহলে হাদিস কি এক নাকি আলাদা জানতে চাই আল হাদিস এবং আহসুনুল জামা একই জিনিস কোনো পার্থক্য নেই আহলে হাদিস এবং কেন একই জিনিস আহল হাদিস অত্ত সূন্যত্ব হাদিস তা হাদিস হচ্ছে আহলুস না কোনো পার্থ ওয়াল জামার অর্থ সাহাবাহিকেরা অনুসরণ করে সোল জন্য সুতরাং আহলুল হাদিস এবং আহলুসুলনা একই কথা যদি কোনো এটা সত্যিকার অর্থের দিক থেকে বিবেচনা করা হয় আর শুধুমাত্র কেউ যদি নিজের নাম রেখে দেয় আমার নাম আহলে হাদিস এমন বহু মানুষ আছে যাদের নাম নিজের নামে নিজের নামে লিখে ফেলছে শাহুল ইসলাম তবে শেখুল ইসলাম হয়ে যাবে নাকি কেউ না কেউ নিজের গোষ্ঠীর নাম দিয়েছে আহলুসামা অথ্য তারা বেড়াতি তাহলে এই নাম দিলেই হবে না কাজের মধ্যে পরিচয় পাবে সত্যিকার সে আসুল হাদিস কিনা হাদিসের অনুসরণ করে চলে কিনা বেদাত অনুসরণ বাদ দিয়ে সুন্ন অনুসরণ করে কিনা যদি তাই হয় তাহলে আহসুন্নজাম হাদিস এবং তারাই হবে ফেরকা নাজিয়া তারাই হবে তারাই হবে উম্মাত ওই জাতীয় রসুল্লাহম তাদের ব্যাপারে বলেছেন যে তারা ফিয়াতুল মানসুররা সাহায্যপ্রাপ্ত দল এরা একই জিনিস কোনো পার্থক্য নেই শুধুমাত্র দলীয় ভাগটাই হচ্ছে নিষিদ্ধ দল ভাগ করা যাবে না আপনার মানহাজি পরিচয় পাবে যে আপনি কি আসাব আসাবুল হাদিস কিনা হাদিসের অনুসারী কিনা আপনি কি হাদিস হাদিস পাইলে দুনিয়ার সমস্ত কথা পরিত্যাগ করতে রাজি হন কিনা এটার উপর নির্ভর করবে আপনি কি সত্যিকার অর্থে রসুল্লাহ অনুসারী কিনা রসুল বলেছেন মা আনা আলি হুয়া সাহাবি যার উপর আমি এসে এবং সাহাবিরা আছে অর্থাৎ আহল উসন্না অল জামা আহুল হাদিস উল জামা এটা হচ্ছে মূল কথা রসুলের হাদিস রসুলের উসন্না অনুসরণ করে চলে রসুলের সাহাবিদের অনুসরণ করে চলে তারা হচ্ছে আহুল হাদিস তারা আসাবুল হাদিস তারা আহুলসন্না জামা এরা হতে পারে ফেক জ্ঞানীও এতে বাইরে যাবে না যারা ফেক ফকি তারাও এর বাইরে না হয় যারা ফেকের মশালা দেয় বাইরে নয় যারা হাদিস শুধু হাদিসের মশালা দেয় বাইরে নয় যারা এই দিন আকিদার দিয়ে সবাই সাথে সবাই আকিদের আকীদার পথে সবাইকে ঐক্য করতেছে তারা বাইরে নয় এর অর্থ হচ্ছে মূল জিনিস হচ্ছে আহলসুনা জামা ওরাই যাদের মধ্যে বেদাত নাই সোজা কথা এটাই বেদাত করলো যখন সুন্না তাদেরকে ধরিয়ে ফিরে আসে তারা আলুসুন্ন জামা এটা কোনো দলের নাম নয় এটা কোনো গোষ্ঠীর নাম নয় কোনো বংশের নাম নয় কোনো পরিবারের নাম নয় এটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা রসুল্লাহ সাল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই যুগে যোগে যেখানে হোক যেই দেশে হোক যেখানে হোক যারা সুননাথকে অনুসরণ করে সুননাথকে সবার উপরে প্রাধান্য দেয় এবং যারা সাহাবা একরামকে তাদের আদর্শ মনে করে এবং তাদের বুঝকে সব কিছুর উপরে স্থান দেয় তারা হচ্ছে আহলুসন্ন জামা তারাই হচ্ছে আসরাবুল হাদিস তারাই হচ্ছে ফিয়াতুল মনসুরা সাহায্যপ্রাপ্ত দল তারাই হচ্ছে তয়েফা মনসুরা তারাই হচ্ছে নাজাত নাজিয়া দল সন্দেহ নেই কেউ কেউ মনে করে এতে কোনো দেখলাম কেউ কেউ বড় ধরনের লেখাই লিখে যে আল্লাহর জান্নাত এত ছোট নয় যে আপনি এটাকে খাটো করে দিবেন আমরাও বলছি আল্লাহর জান্নাত ছোট নয় আমরাও বলি নিঃসন্দেহে আল্লাহর জান্নাত ছোট নয় আল্লাহর জান্নাতে আমি বলি না যে তারা যাবে না এটাও আমরা বলি না আহলসুল জামাতের বাইরে যে সমস্ত দলগুলো আছে শিয়া খারেজি অনুরূপভাবে যারা শিয়া মানে যাদের কাফের হয় নাই খারিজ মানে যারা কাফের পর্যায়ে পৌঁছে নাই অনুরূপভাবে যারা এই জাতীয় কালাম শাস্ত্রবিদ আছে এরা আমরা বলি না যে এরা চিরস্থায়ী জাহান্নাম আমরা কখনো বলিনি এরা আমরা বলেছি যে রসুল্লাহামের সেই হাদিসের ওয়াড়ির ভিতরে পড়বে যারা বলেছে রসুল্লাহাম যাদেরকে বলেছেন একটি দল শুধুমাত্র না জিয়া নাজাদ প্রাপ্ত বাকিগুলি জাহান্নামে নামে যাবে এরা জাহান্নামে নামে যাওয়ার হকদার হয়েছে তাহলে জাহান্নামে যাবে এটাও আমরা বলছি না আল্লাহ তালা তাদেরকে অন্য কারণে ক্ষমাও করে দিতে পারেন তাদের খেদমতের কারণ কিন্তু তারা ফের খাতুন ন্যাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারেনি আহলসুল্না জামাতুল খুল্লাস খাটি আহলসুল্লাহকে অন্তর্ভুক্ত হতে হলে প্রত্যেকটি কাজে কোরআন এবং সুন্নাকে প্রাধান্য দিতে হবে সাহাবায় ক্রামকে আমার চোখের সামনে রাখতে হবে এবং তা বেইন আইম্মাদেরকে তাদের চোখের সামনে রাখতে হবে ইমাম হানিফ মালিক সাহবী আহমদাম্বল এনাদের যে নীতি ছিল সেই নীতির বাইরে নিজেরা ভিন্ন একটা নীতি তাদের কথাকে অপব্যাখা করে বানিয়ে জাহামিয়েদের পথ রচনা করবেন আর বলবেন যে আল্লাহর দুনিয়া আল্লাহর জানাত সবচেয়ে বড় এটা তো তামাননি এই তামাননি শরীতে নিষিদ্ধ এটা হচ্ছে তামান্নি এই এমন আশা দুরাশা এটার নাম এটা আসল আশা নয় হ্যাঁ আপনি সহি আকিদে আসুন তারপর আল্লাহর জান্নাতের আশা করুন আপনি বিশুদ্ধ আকিদে না থেকে বলেন যে আল্লাহর জান্নাত আপনি সবাইকে দিবেন আমার তো আপত্তি নেই আল্লাহ জান্নাত আপনি সবাইকে দিবেন শরীয়তে নিষেধ করে আল্লাহ এবং তার রসুলদের নিষেধ করে দিতে সবাইকে দেওয়া যাবে না রসুল যে বলেছেন আল্লাহ আল্লাহ খুলজন তাইলে রসুল্লাহ সাল্লা বলেছেন যে মুসলিম না হলে মুমিন না হলে জানাতে প্রবেশ করতে পারবে না মুসলিম মুমিন কারা যাদের মধ্যে কোনো রকমের এই জাতীয় অবস্থান নেই যারা মুসলিম মুমিন জান্নাতে যাবে কোনো সন্দেহ নেই ইমানদার হলেই জানাতে যাবে একসময় যদি থাকে থাকলেও যার তাকেও জান্নাতে যাওয়ার আল্লাহ তালা দিবেন বের করে আনবেন সুপারিশে বের করে সুপারিশে বের হয়ে আসবে এমন কি আল্লাহ তালা তার তার নিজ হাতে দুই তিন কুশ বের করে নিয়ে আসবেন যার নাম থেকে যারা আল্লাহ শুধু জানা যা ভালো কাজ করেছে এরা সবাই ইমান আছে এতে কোনো সন্দেহ নেই ইমান থাকলেই এক সময় সময় জান্নাত যাবে গুণাগারকে চিরস্থায়ী যাহা নামে আমরা মনে করি না এটা শুধু খারিজদের কাজ এটা তথাকথিত মোতাজিরাদের কাজ এবং বর্তমান সময়ে কিছু বিবেকবাদী তথাকথিত কিছু ডাক্তার আর কিছু আলেমের কাজ কিন্তু এগুলো আমরা বলি না আমরা বলি যে হ্যাঁ আপনি জান্নাতে যাবেন কিন্তু জান্নাতে যাওয়ার যে মাধ্যমে যে মধ্যে যে আপনি একটা প্রথমবারেই জান্নাতে যাওয়ার যে সুযোগটা আপনার হতো সেটা আপনি করতে পারছেন না প্রথমবারে জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত আর বেদার থেকে দূরে থাকবো সুন্নার অনুসরণ করবো সাহবায় অনুসরণ করবো কোরআন এবং সূন্যাক অনুসারে বুঝবো এবং কোনোদিন এটা বলবো না যে অমুক অমুক জাহান জান্নাতে যাবে না এমন কথা আমরা যাওয়া জান্নাতে দেয়া এটা আল্লাহর আল্লাহর জিনিস আমরা শুধুমাত্র দুনিয়ার ব্যাপারে বলি যে এই কাজটি ভুল যারা এই কাজটি করেছে তারা গুনের কাজ করেছে। এমন কি যারা আমরা দেখতে পাই সালবে সালেহীন কখনো কখনো তারা যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে তাদেরকে লানত করেছে যারা তার দীর্ঘ অস্বীকার তাদের লড়ন করেছেন মা তাদেরকে বলেছে এবং তারা কেন এটা করেছেন কারণ তারা দেখেছেন যে এর এটা এই মাধ্যম ছাড়া তাদেরকে কিন্তু ফেরানো যাচ্ছে না তাহলে এই জাতীয় জিনিসগুলোতে আমরা আকিদের বিষয়গুলোতে এখানে আপনি বল এইভাবে স্বাভাবিকভাবে আবেগ দিয়ে কথা বলে আল্লাহ জান্নাত কত বড় তুমি শুধু যাবে এটা আমরা বলি না আল্লাহ জান্নাত কত বড় আপনিও যাবেন কিন্তু আপনি আগুনে জলার হকদার হয়ে গেছেন আল্লাহ হয়তো আপনাকে আগুন থেকে বাঁচাতে বিভিন্ন কারণে বাঁচাতে পারে সেটা আল্লাহর আল্লাহর বিষয় কিন্তু দুনিয়ার বুকে আপনি বিভ্রান্ত পথভ্রষ্ট এটা বলতে আমাদের কোনো বাধা নেই কারণ কোরআন এবং সুনার বাইরে এবং সালভে সালিন বুঝের বাইরে নিজের মন মতো বুঝার কোনো সুযোগ ইসলামে নেই ইসলামে নিজের মন মতো যারাই বুঝে তারা বিভ্রান্ত হবে যারাই বিভ্রান্ত হবে এবং হয়েছে সুতরাং এ ব্যাপারে আবেগপূর্ণ কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না আল্লাহর বসতে বুঝে নেন যে আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম দলিলের ভিত্তিতে চলে আল্লাহ আমাদের বুঝার তো দান করুন